গল্পকথন ভাই চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের উপন্যাস দরজার ওপাশে আজ তৃতীয় পর্ব আমার স্ত্রীর কাছে শুনলাম জহিরের চিঠি তুমি পড়েছ যে ছেলে নিজের বাবা মা সম্পর্কে এত কুৎসিত কথা লিখতে পারে তার বাড়িতে থাকার এমনিতেই কোনো অধিকার নেই সে চলে গেছে ভালো করেছে গুড ফর হিম আমার সম্পর্কে যেসব অভিযোগ এনেছে তার প্রত্যেকটার জবাব দেওয়া যায় কি জবাব দেব তুমি শুনতে চাও না শুধু একটার জবাব দিচ্ছি বুলমাস্টারের ব্যাপারটা লোকটা হাড়ে হাড়ে বজ্জাত স্কুল টিচার তার কাজ হচ্ছে ছাত্র পড়ানো করে পলিটিক্স সারাক্ষণ আমার বিরুদ্ধে লেগেছিল ইচ্ছে করলি হারামজাদাকে আমি দশ হাত পানির নিচে পুঁতে ফেলতে পারতাম তা করিনি আমি মন্ত্রী হয়ে যাবার পর স্থানীয় লোকজন আমাকে খুশি করবার জন্য তাকে খুনের মামলায় জড়িয়ে ফেলল খেয়াল রাখবে আমি কাউকে কিছু করতে বলিনি ওসি আমাকে খুশি করতে চাইলো স্থানীয় মেম্বার চেয়ারম্যান খুশি করতে চাইল একদল মিথ্যা সাক্ষী জুটে গেল একদল অসৎ লোক মিলে কাণ্ডটা করল আপনি কি খুশি হলেন আমি সহজে খুশি হই না সহজে বেজারও হই না আমার পুত্র এসব ব্যাপার জানে না সে জানে আমি শয়তান ধরনের মানুষ ভালো কথা ছেলে উপযুক্ত হয়েছে সে তার নিজস্ব ধারণা করতেই পারে ছেলের ব্যাপারে আমার মোটেই মাথা ব্যথা নেই আমি তোমার ব্যাপারটা জানতে চাচ্ছি মোবারক হোসেন সাহেব এই প্রথম চোখ মেললেন আদর্শ অবস্থা থেকে উঠে বসলেন আমি খানিকটা হক চকিয়ে গিয়ে বললাম আমার ব্যাপারে কি জানতে চান সব কিছুই জানতে চাই আমি কিছু খোঁজ খবর করিয়েছি এখনও করছি তোমার উদ্দেশ্যটা কি জহিরকে গর্ত খুঁড়ে বসিয়ে রাখার কাজটা যে তুমি করেছ আমার ধারণা তা খুব ভেবে চিন্তে করেছ এর পেছনে তোমার পরিকল্পনা আছে পরিকল্পনাটা কি চট করে জবাব দিতে হবে না ভাবো ভেবে ভেবে জবাব দাও আমি চুপ করে রইলাম মোবারক হোসেন সাহেব চাপা গালায় বললেন তুমি কি নিজেকে মহাপুরুষ মনে করো না অনেকেই মনে করে কেউ কেউ করে অনেকের ধারণা তোমার সুপার ন্যাচারাল পাওয়ার আছে যে ওসি তোমাদের ধরে থানায় নিয়ে গিয়েছিল তারও ধারণা সেরকম তোমার কি আছে কোনো সুপার ক্ষমতা না তবে আমার ইনটিউশন ক্ষমতা প্রবল মাঝে মাঝে দু একটা কথা বলে ফেলতে পারি সে তো সবাই পারে তোমার ইনটিউশন এই মুহূর্তে কি বলছে এই মুহূর্তে আমার ইনটিউশন বলছে আপনি বড় রকমের ঝামেলায় পড়েছেন আপনি এখন আর তেল এবং জ্বালানি মন্ত্রী না মোবারক হোসেন শীতল গলায় বললেন তোমার ইনটিউশন ক্ষমতা কিছুটা হয়তো আছে কিন্তু বলা যায় অনুমান শক্তি প্রবল ব্যাপারটা ঘটেছে আজ রাত আটটায় তোমার জানার কথা না প্রেসিডেন্টের গুড বুক থেকে নাম কাটা গেছে গুড বুক থেকে নাম কাটা গেলে সঙ্গে সঙ্গে ব্যাডবুকে নাম উঠে যায় সেখানে নাম উঠে গেছে আমাকে জেলে যেতে হতে পারে তোমার ইনটিউশন কি বলে আমার ইনটিউশন কিছু বলছে না মোবারক হোসেন আবার ইজি চেয়ারে শুয়ে পড়লেন চোখ বন্ধ হয়ে গেল মোড়ায় রাখা তার পায়ের বুড়ো আঙুল কাঁপতে লাগল মনে হয় এই হলো তার চিন্তার পদ্ধতি হিমো জি স্যার আমাকে জেলে ঢোকানো সহজ না এতে থলের বিড়াল বের হয়ে যাবে আমাকে অখুশিকারও বর্তমান সরকারের পক্ষে খুব রিস্কি মেরে ফেললে ভিন্ন কথা তোমার ইন্টিউশন কি বলে কিছু বলছে না তোমাকে ডেকে আনার কারণ এখন বলি ভালো কথা তুমি কি নিজে কিছু আন্দাজ করতে পারছো না কথা বলার জন্য ডাকলাম আর কিছু না একটা পর্যায়ে আছে যখন কথা বলার জন্য কেউ আশেপাশে থাকে না আমার অনেক কথা আছে বলার মানুষ নেই জহিরের বিষয় নিয়ে মাথা ব্যথা নেই লেট হিম গো টু হেল অবশ্য গেছেও তাই কোথায় আছে সেই খোঁজ বের করা আমার পক্ষে কঠিন না বের করতে চাচ্ছি না আমার মনে ক্ষীণ সন্দেহ তুমি আমার সঙ্গে এক ধরনের খেলা খেলার চেষ্টা করছো ভালো কথা খেলো শুধু জানিয়ে রাখলাম যে খেলাটা তুমি গোপনে খেলতে পারছ না আমি জানি তিতলির টক দয়ের বাটি নিয়ে ঢুকলো আমি বললাম চাচা আমি কি এখন যেতে পারি অবশ্যই যেতে পারো তোমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়নি গুড নাইট ঘুম ভেঙে কেউ যদি দেখে তার মুখের ঠিক ছ ইঞ্চি উপরে একটি অচেনা মেয়ের মুখ ঝুঁকে আছে যার চোখ টানা টানা বয়স অল্প তাহলে তার ছোটোখাটো একটা ধাক্কা খাওয়ার কথা আমি তাই খেলাম প্রথম কয়েক সেকেন্ড মাথা ফাঁকা হয়ে থাকল তারপর শুনলাম অচেনা মেয়েটি বলছে আপনি কি আমাকে চিনতে পারছেন আমি হ্যাঁ না কিছুই বললাম না কোনো মেয়ে যদি জিজ্ঞেস করে আপনি আমাকে চিনতে পারছেন তাহলে তার মুখের উপর না বলা যায় না কেউ বললে আদালতে তার জেল জরিমানা দুই হবার বিধান থাকা উচিত চিনতে পারছেন তো আমাকে এর আগে দুবার দেখা হয়েছে আমি কিন্তু আপনাকে চিনতে পারিনি দাড়িগুপ কেটে ফেলেছেন কেন আপনাকে সুন্দর লাগতো আমি ঘরে ঢুকে প্রথমে একটু চমকে গেলাম কার না কার ঘরে ঢুকেছি আচ্ছা আপনি এমন দরজা খোলা রেখে ঘুমান চোর এলে তো সর্বনাশ হয়ে যেত আমি মেয়েটিকে চিনলাম কথা বলার ভঙ্গি থেকেই চিনলাম এই মেয়ে এক নাগাড়ে কথা বলছে খুবই আন্তরিক ভঙ্গিতে কথা বলছে আমার চেনার মধ্যে এরকম আন্তরিক ভঙ্গিতে একজনই কথা বলে রফিকের বউ কিন্তু রফিকের বউয়ের স্বাস্থ্য বেশ ভালো ছিল এই মেয়েটিকে দারুণ রোগা লাগছে আমি কতক্ষণ আগে এসেছি বলুন তো কাটায় কাটায় দেড় ঘণ্টা বেশ কয়েকবার আপনার ঘুম ভাঙানোর চেষ্টা করেছি দরজায় ঠক করেছি খক খক করে কেসেছি দিনের বেলা কারো এরকম গাঢ় হয় আমি জানতাম না শেষে কি হল জানেন একটু ভয় লাগতে লাগল কিসের ভয় হঠাৎ মনে হল কেউ এসে হয়তো আপনাকে খুনটুন করে গেছে দরজা খোলা তো তাই এরকম মনে হলো নিঃশ্বাস পড়ছে কিনা দেখার জন্য আপনার মুখের উপর ঝুঁকেছিলাম আমি উঠে বসতে বসতে বললাম রফিক ভালো সেটাই তো আপনাকে জিজ্ঞেস করতে এসেছি আমাকে জিজ্ঞেস করতে এসেছেন কেন আপনি জানেন না দেখা হয় না রোজই দেখা হয় ও রোজ একবার করে আসে ঠিক সন্ধ্যার দিকে আসে ভাইয়ার বসার ঘরে ঘন্টাখানিক বসে থেকে চলে যায় আপনার সঙ্গে কথা হয় না না, ভাই আমাকে বলে দিয়েছে আমি যেন কথা না বলি তারপরেও বলতাম কিন্তু সন্ধ্যাবেলা আবার ভাইয়া বাসায় থাকে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন কেন চেয়ারটে বসুন আমার নাম কি আপনার মনে আছে মনে আছে আপনার নাম জুথি অনেকে চন্দ্রবিন্দু দিয়ে জুথি লেখে আমি আগে লিখতাম এখন লিখি না আচ্ছা শুনুন আপনার না একটা চিঠি এসেছে নিচে পড়েছিল আমি টেবিলে রেখে দিয়েছি নিন চিঠি পরে পড়ব এমন কিছু জরুরি চিঠি না আমার বাড়ির চিঠি প্রতি মাসের শেষের দিকে তার একটা চিঠি পাঠান আপনি একটা শার্ট গায়ে দিয়ে হাত মুখ ধুয়ে ভদ্র হয়ে আসুন কথা বলি আপনার সঙ্গে খুব জরুরি কথা আছে আর শুনুন আপনার এখানে চা পাওয়া যায় আমি হাত মুখ ধুয়ে শার্ট গায়ে দিয়ে ঘরে ঢুকলাম জ্যোতি খুব স্বাভাবিক ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে মাথা ঝুঁকিয়ে বসে আছে যেন এটা তারই ঘর বাড়ি আমি চৌকিতে বসতে বসতে বললাম বলুন কি ব্যাপার আপনার বন্ধুর চাকরির কি কিছু হয়েছে ভাইয়াকে জিজ্ঞেস করছিল ও বলল হিমুকে বলেছি হিমু সব ঠিক করে দেবে ভাইয়ার ধারণা ও কাউকেই কিছু বলেনি আমাকে বলেছে আমি জানি বলেছেন ও কখনো মিথ্যে বলে না আমি ভাইয়াকে সেটা বললাম ভাইয়া আমার উপর রেগে গেল ভাইয়া তোকে দু দুচক্ষে দেখতে পারে না বলে সাব হিউম্যান স্পেশিস ভাইয়া বলে ওর চেহারাটাই শুধু আছে কোল বালিশের খোলটা শুধু ঘোরে ভেতরে বালিশ নেই আপনার ভাইয়া কি রফিকের চাকরির কোনো চেষ্টা করছেন না না করবেও না বললাম না ওকে দেখতেই পারে না ওর নাম শুনলেও রেগে যায় তার উপর এখন বলছো ওকে ডিভোর্স দিতে তাই নাকি হ্যাঁ এটা আপনাকে বলার জন্য এসেছি ভাইয়ার বাসায় ওকে কেউ দেখতে পারে না আমার ভাবি বলছিল যোথি তুমি যে ওই ছেলের সঙ্গে থাকতে চাও ওর তো মাথা খারাপ কিছু জিজ্ঞেস করলে জবাব দেয় না কোনো সুস্থ ছেলে কাজ করবে না একদিন দেখবে ঘুমের মধ্যে তোমার গলা টিপে মেরে ফেলবে তারপর সিলিং ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলিয়ে বলবে আত্মহত্যা পাগলদের বাস্তব বুদ্ধি আবার ভালো থাকে আমি ভাবির কথায় গুরুত্ব দিইনি এখন আপনি বলুন দিনের পর দিন কেউ যদি কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকে ডিভোর্স দাও ডিভোর্স দাও তাহলে কি ভালো লাগে ভালো লাগার তো কথা না আচ্ছা আপনি কোর চাকরির কোনো ব্যবস্থা করতে পারবেন পারব সত্যি পারবেন হ্যাঁ তাহলে একটু তাড়াতাড়ি করবেন ও চাকরি পেলে আমি ওর কাছে চলে যাব। তখন আর ভাইয়া বলতে পারবে না চাকরি বাকরি নেই ও তোকে খাওয়াবে কি আজ তাহলে উঠি জুতি ঝট করে উঠে দাঁড়ালো আর তখনই আমার মনে হলো ওই মেয়েটির রূপার মতো যদিও এরকম মনে হবার কোনো কারণ নেই আমার পছন্দের মানুষদের মধ্যে অতি প্রিয়জনদের ছায়া দেখি এটাই মূল ব্যাপার হিমু ভাই আমাকে বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিন আসার সময় দেখেছি কতগুলি বখা ছেলে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানছে আমাকে দেখে একজন বলল রানি, সুটকি শুটকিরানি আমি জুথিকে রিক্সায় উঠিয়ে দিয়ে আবার ঘরে এসে শুয়ে পড়লাম আজ আমার পরিকল্পনা সারাদিন ঘুমানো সাইকেলটা বদলে দেয়া সারাদিন ঘুমবো রাতে জেগে থাকবো আমার বাবার অনেক উপদেশের একটি হচ্ছে ঘুমাইয়া রাত নষ্ট করিও না দিনে নিদ্রা যাইবে রাত কাটাইবে অনিদ্রায় কারণ রাত্রি আত্ম অনুসন্ধানের জন্য উত্তম জগতের সকল পশু নিশিযাপন করে পশু মাত্রই নিশাচর মানুষ এক অর্থে পশু নিশিযাপন তার অবশ্য কর্তব্যের একটি বিছানায় অনেকক্ষণ গড়াগড়ি করার পরও ঘুম আনা গেল না ঘরে খবরের কাগজ নেই পুরনো ম্যাগাজিন নেই যে চোখ বুলাব মামার বাড়ি থেকে আসা চিঠিটা অবশ্যই পড়া যায় পড়তে ইচ্ছা করছে না চিঠিতে কি লেখা না পড়েই বলে দিতে পারি একই ভাষা একই ভঙ্গিতে একটি শব্দ এদিক ওদিক না করে ছোট মামা দীর্ঘদিন ধরে চিঠি লিখছেন চিঠির মাথায় আরবিতে লেখা থাকে ইয়ারব তারপর গুটিগুটি হরফে লেখেন দোয়াগো পর সমাচার এই যে দীর্ঘদিন তোমার কোনো পত্রাদি না পাইয়া বিশেষ চিন্তাযুক্ত আছি আশা করি আল্লাপাক রাব্বুল আলামিন তোমাকে সুস্থ দেহে রাখিয়াছেন আমাদের এদিকের সংবাদাদি মঙ্গল তুমি কোনো চিন্তা করিবে না আল্লাপাকের ইচ্ছায় এবার ফসল ভালো হইয়াছে ব্যবসাপাতিও ভালো তোমাকে মাসিক যে টাকা পাঠানো হয় তাহাতে তোমার খরচ চলে কিনা জানি না প্রয়োজন হইলেই জানাইবা এই বিষয়ে রকম লজ্জা বা সংকোচ করিবে না তোমাকে যে কি পরিমাণ স্নেহ করি তাহা একমাত্র আল্লাহপাক রাব্বুল আলমিন জ্ঞাত আছেন শরীরের যত্ন নিবা পথে পথে ঘোরার অভ্যাস ত্যাগ করিবা মনে রাখিও ভিক্ষুকরাই পথে পথে ঘোরে তুমি ভিক্ষুক নাও কারণ আমরা এখনও জীবিত আছি আল্লাপাকের ইচ্ছায় তোমার অন্যের অভাব কখনো হইবে না কোনো কারণে আমার মৃত্যু ঘটিলেও চিন্তাযুক্ত হইও না কারণ আমি তোমার নামে আলাদা সম্পত্তি লেখাপড়া করিয়া দিয়াছি তাহাতে কেহ হাত দিবে না দোয়া নিও ইতি তোমার ছোট মামা বিছানায় গড়াগড়ি করতে করতে মনে হল অনেকদিন মামার বাড়ি যাওয়া হয় না কোন এক গভীর রাতে হঠাৎ উপস্থিত হলে কেমন হয় চার বছর আগে মামার বাড়ি গিয়েছিলাম ঠাকুরকোনা স্টেশনে নেমে সাত মাইল হেঁটে রাত একটার সময় উপস্থিত হলাম ছোট মামা ঘুম ভেঙে উঠে এলেন প্রথমে খানিক্ষণ হতভম্ব চোখে তাকিয়ে রইলেন তারপর আনন্দে কেঁদে ফেললেন গোসলের জন্য গরম পানি করা হল মামা গম্ভীর গলায় হুকুম দিলেন মুরগি জবহ করে যেন পোলাও কোরমা করা হয় রান্না হতে হতে রাত তিনটা বেজে গেল মামা বললেন ছেলেটা একা একা খাবে নাকি দেখি ওর সাথে আমাকেও দাও মাঝের ঘরে আমার শোবার ব্যবস্থা সেই ঘরের খাট মামার পছন্দ না খাট খুলে নতুন খাট পাতা হল বিশাল খাট জানা গেল এই নতুন খাট আমার জন্যই মামা বানিয়ে রেখেছেন একজন মানুষের প্রতি অন্য একজনের ভালোবাসা যে কোন পর্যায়ে যেতে পারে আমার মামাদের না দেখলে আমি তা জানতে পারতাম না অথচ আশ্চর্যের ব্যাপার মানুষ হিসেবে মামারা পিসাজ শ্রেণীর তাদের সমস্ত ভালোবাসা নিজের মানুষের জন্য বাইরের কারোর জন্য নয় মামার বাড়িতে সেবার দুমাস কাটিয়ে দিলাম তারপরে যখন চলে আসার জন্য ব্যাগ গুছাচ্ছি ছোট মামা দুঃখিত কালায় বললেন এত তাড়াতাড়ি চলে যাবি আর দুটা দিন থেকে যা সিঁদুরে গাছের আমগুলি পাকুক তোকে যেতে দিতে ইচ্ছা করে না রে হিমু ইচ্ছা করে মোটা একটা শিকল দিয়ে তোকে বেঁধে রাখি শিকল দিয়ে কাউকেই বেঁধে রাখা হয় না তারপরেও সব মানুষই কোনো না কোনো সময় অনুভব করে তার হাতে পায় কঠিন শিকল শিকল ভাঙতে গিয়ে সংসার বিরাগী গভীর রাতে গৃহত্যাগ করে ভাবে মুক্তি পাওয়া গেল দশতলা বাড়ির ছাদ থেকে গৃহী মানুষ লাফিয়ে পড়ে ফুটপাতে এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায় এই জাতীয় উচ্চশ্রেণীর চিন্তা করতে করতে নিজ আস্তানার দিকে ফিরছি উচ্চশ্রেণীর চিন্তা অভ্যাসে পরিণত হয়েছে আমার বাবার কঠিন উপদেশের ফল ফলতে শুরু করেছে এখন আর সহজ স্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে পারি না কিছু একটা ভেবে ভেবে হাঁটি রাস্তাঘাট আগের মতো নিরাপদ না গভীর রাতে বাড়ি ফিরছি চোখ কান খোলা রেখে হাঁটা দরকার যে কোনো মুহূর্তে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো দিকে ঝেড়ে দৌড় দেওয়ার প্রয়োজন পড়তে পারে সাধারণ মানুষদের মতো মহাপুরুষদের জীবন সংশয় হয় তাছাড়া সঙ্গে টাকা পয়সা আছে বড় ফোপার দেওয়া টাকাটা খরচ হয়নি টাকাটা সাবধানে রাখতে হবে একটা সময় ছিল যখন মহাপুরুষদের অর্থের প্রয়োজন হতো না এখন হয় এই যুগের মহাপুরুষদের সেভিংস এবং কারেন্ট দুটো অ্যাকাউন্টই থাকা দরকার আমার পেছনে ধীর গতিতে একটা রিক্সা আসছে একজন রিক্সাওয়ালার কাছে শুনেছি আস্তে রিক্সা চালানো ভয়ঙ্কর পরিশ্রমের ব্যাপার রিক্সা যত দ্রুত চলবে পরিশ্রম হবে তত কম এই রিক্সাওয়ালার পরিশ্রম খুব বেশি হচ্ছে কিছুক্ষণ পরপর সে টুনটুন করে ঘন্টা বাজাচ্ছে যদিও ঘন্টা বাজানোর কোনো প্রয়োজন নেই রাস্তাঘাট ফাঁকা আমি কৌতূহলী হয়ে পেছনে তাকাতেই রিক্সা আমার ধার ঘেসে থেমে গেল রিক্সায় ভদ্র চেহারার একটি মেয়ে বসে আছে বয়স অল্প লম্বাটে করুণ মুখ মাথার চুল বেনি করা চোখে সম্ভবত কাজল দেয়া টানা টানা চোখ মানুষের চোখ এত টানা টানা হয় না গরু হরিণ এদের চোখ হয় মেয়েটির পায়ের কাছে বাচ্চাদের স্কুল ব্যাগের সাইজের একটা চামড়ার সুটকেস। মেয়েটি মুখ বের করে শান্ত গলায় বলল আপনি কি আমার একটা উপকার করতে পারবেন তার গলার স্বর যেমন পরিষ্কার উচ্চারণও পরিষ্কার আমি কাছে এগিয়ে গেলাম রিক্সাওয়ালা রিক্সা রেখে খানিকটা দূরে সরে গিয়ে সিগারেট ধরালো তার ভাবভঙ্গিতে কোনোরকম কৌতূহল বা আগ্রহ নেই আমি ভীষণ বিপদে পড়েছি জামালপুর থেকে রাতের ট্রেন এসেছি যাব খালার বাসায় মুগ্ধা মুগদাপাড়া চেনেন চিনি অনেক দূর তাই না হ্যাঁ অনেক দূর আগে বুঝতে পারিনি আগে বুঝতে পারলে স্টেশনে থেকে যেতাম অবশ্যই স্টেশনে থাকতে ভয় ভয় করছিল গুন্ডা ধরনের কয়েকটা লোক ঘোরাফেরা করছিল পিষ্টি করে তাকাচ্ছিল মেয়েটা কথা বলছে হাত নেড়ে নেড়ে কথা বলার মধ্যে কোনো সংকোচ বা দ্বিধা নেই বরং তাকে দেখে মনে হচ্ছে সে কথা বলে আরাম পাচ্ছে এখন আমার একা যেতু সাহসী কুলাচ্ছে না আপনি কি চাচ্ছেন আমি আপনার সঙ্গে যাই তাহলে তো খুবই ভালো হয় কিন্তু আমি আবার খালার বাসার ঠিকানাটা হারিয়ে ফেলেছি একটা কাগজ এনেছিলাম কাগজটা খুঁজে পাচ্ছি না তবে জায়গাটা কিছু মনে আছে দু বছর আগে একবার এসেছিলাম দিনের বেলা গিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে আমি এখন কি করতে পারি রাতটা থাকার জন্য আপনি আমাকে একটা জায়গা দিতে পারেন শুধু রাতটা থাকবো ভোরবেলায় চলে যাব আমার খুব উপকার হয় রিক্সওয়ালার সিগারেট শেষ হয়েছে তারপরও সে উঠে আসছে না রাস্তার ধারে বসে আছে নির্লিপ্ত ভঙ্গিতে পিচ করে একবার থুথু ফেলল আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম তোমার নাম কি সে হক চকিয়ে গেল আচমকা নাম জিজ্ঞেস করলে এই জাতীয় মেয়েরা খুব হক চকিয়ে যায় এদের বেশ কয়েকটা নাম থাকে কোনটা বলবে বুঝতে পারে না কারণ বলতে ইচ্ছে করে আসল নামটি যে নামটি কখনো বলা যাবে না আমি বললাম নাম মনে পড়ছে না মেয়েটি ছোট্ট নিঃশ্বাস ফেলল সে যে কী পরিমাণ ক্লান্ত তা তার নিঃশ্বাস থেকে বোঝা যাচ্ছে আগে বোঝা যায়নি আমার নাম সেতু আসল নাম হ্যাঁ আসল নাম কেউ জিজ্ঞেস করলে আমি আসল নামটাই বলি নকলটা বলি না শোনো সেতু তোমাকে আমি ধার হিসেবে কিছু টাকা দিয়ে দিই পরে আমাকে শোধ করে দেবে রাজি আছো আপনাকে কোথায় পাবো আমাকে পেতে হবে না আমি তোমাকে খুঁজে বের করব কোথায় খুঁজবেন আপনি আমাকে যা ভাবছেন আমি তা না তুমি অবশ্যই তা না আমি মানি ব্যাগ বের করলাম বড় ফুফার টাকা ছাড়াও সেখানে একটা চকচকে পাঁচশো টাকার নোট আছে সব দিয়ে দেয়া যাক সে তো হাত বাড়িয়ে টাকা নিল সে টাকাগুলি গোনার চেষ্টা করছে সে আগের মতোই শান্ত গলায় বলল আপনাকে আমি চিনি অনেকদিন আগে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল বগুড়ায় আমরা থাকতাম সুতরাপুরে আপনার কি বিশ্বাস হচ্ছে না বগুড়ায় আমি কোনো দিন যাইনি ভুল বলেছি বগুড়ায় না ঢাকাতেই দেখা হচ্ছে পুরনো ঢাকায় ছিলেনে আপনি আপনার এক বন্ধুকে নিয়ে আমাদের বাসায় এসেছিলেন আপনার পরনে একটা ঘিয়া রঙের পাঞ্জাবি ছিল আপনি আমার কথা বিশ্বাস করছেন না তাই না এক বর্ণও বিশ্বাস করছি না তুমি কথা বলতে পছন্দ করো এবং গুছিয়ে কথা বলতে পারো এই স্বভাবের মেয়েরা বাণী অনেক কথা বলে তুমিও তাই করছো বাসায় চলে যাও টাকাটা নিয়ে যেতে অসুবিধা হবে না তো এই রাস্তায় হাইজেকারের হাতে পড়তে পারো সে তো কিছু বলল না টাকাগুলি সে আবার গুনতে চেষ্টা করছে সুন্দর একটি মেয়ে গভীর রাতে রাস্তায় দাঁড়িয়ে টাকা গুনছে এই দৃশ্য ভালো লাগে না মেয়েটির এই মুহূর্তে থাকা উচিত ছিল উঁচু দেয়াল ঘেরা প্রাচীন ধরনের একটা দোতলা বাড়ির শোবার ঘরে শোবার ঘরের খাটটা থাকবে অনেক বড় সে শুয়ে থাকবে তার স্বামীর পাশে না না পাশে না দুজনে থাকবে দুদিকে মাঝখানে একটি শিশু ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে শিশুটি কেঁদে উঠবে সে তো জেগে উঠে তাকে শান্ত করার চেষ্টা করবে আদুরে গলায় বলবে কে মেরেছে আমার বাবুকে কে মেরেছে কার এত সাহস কে আমার বাবুকে মারল বাবু শান্ত হচ্ছে না তার কান্না বেড়েই যাচ্ছে সে তো তার স্বামীকে ডেকে তুলে ভয় গলায় বলবে দেখো না এত কাঁদছে কেন বোধহয় পেট ব্যথা করছে বাতিটা জ্বালাও তো সে তোর স্বামী বাতি জ্বালাবেন আলো দেখে শিশু কান্না থামিয়ে হাসতে শুরু করবে সে তো মাথা দুলিয়ে দুলিয়ে বলবে ও মা আমার বাবু এত হাসটি করছে কেন কেন আমার বাবা এত করছে কে আমার বাবাকে কাতুকুতু দিয়ে গেল কে সেই লোক মেসে ফিরতে ইচ্ছা করছে না রূপাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে রূপাদের বাড়িটি প্রাচীন উঁচু দেয়াল ঘেরা দোতলা বাড়ি রূপা যে খাটে ঘুমায় তা আমি কোনোদিন দেখিনি তবে আমি নিশ্চিত সেটা বিশাল একটা খাট রাত যদি অনেক হয়েছে রূপা নিশ্চয়ই ঘুমায়নি তার এম এ পরীক্ষা চলছে সে অনেক রাত জেগে পড়ে সে নিশ্চয় হেঁটে হেঁটে বই হাতে নিয়ে পড়ছে তাদের বাড়ির দক্ষিণ দিকের রাস্তায় দাঁড়ালেই রূপার সোবার ঘরের জানালা দেখা যায় যদি দেখি জানালায় আলো জ্বলছে তাহলে তাকে একটা টেলিফোন করা যেতে পারে আমাদের মেসের সামনে কিসমত রেস্টুরেন্ট সারা রাত খোলা থাকে তাদের একটা টেলিফোন আছে পাঁচ টাকা দিলেই রেস্টুরেন্টের মালিক একটা টেলিফোন করতে দেবে সমস্যা একটাই রূপা কি টেলিফোন ধরবে সম্ভাবনা খুবই ক্ষীণ নিশিরাতের টেলিফোন অবিবাহিত কুমারী মেয়েরা কখনো ধরে না রাতের টেলিফোন ধরার দায়িত্ব বাড়ির পুরুষদের রিং হওয়া মাত্র রূপার বাবা গম্ভীর গলায় বলবেন কে উনি কখনো হ্যালো বলেন না বিনয় করে জিজ্ঞাসা করেন না আপনি কে বলছেন ধমকের স্বরে জানতে চান কে বিদ্যুৎ চমকাচ্ছে বাতাসে ভেজা গন্ধ গতরাতে খুব বৃষ্টি হয়েছে মনে হয় আজ রাতেও হবে বাড়ি ফিরে ঠিক করলাম যাওয়াটাই এগুতেই বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল দৌড়ে গাছের নিচে আশ্রয় নেবার কোনো মানে হয় না বৃষ্টিতে ভিজতে ভিজতে ধীরে সুস্থ এগুনোই ভালো মেসে পৌঁছলাম কাক ভেজা হয়ে ইলেকট্রিসিটি চলে গিয়েছে মেস বাড়ি অন্ধকার সিঁড়িঘরের ছাদ হয়নি বলে বৃষ্টি হলেই সিঁড়ি ভিজে থাকে খুব সাবধানে রেলিং ধরে ধরে উঠতে হয় কয়েক পা এগোতেই সিঁড়িতে টর্চের আলো পড়ল সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আলো ফেলেছেন বায়াজিৎ সাহেব আমি হালকা গলায় বললাম কি ব্যাপার বায়াজিৎ সাহেব এখনও জেগে আছেন আপনার জন্য জেগে আছি কেন বলুন তো দুপুরবেলা আপনার বন্ধু এসেছিলেন রফিক সাহেব উনি রাত দশটা পর্যন্ত অপেক্ষা করে চলে গেলেন ওনার মা মারা গেছেন এই খবরটা দিতে এসেছিলেন কিভাবে মারা গেলেন আমি জিজ্ঞেস করেছিলাম কিছু বললেন না উনি প্রশ্ন করলে উত্তর দেন না আমি ঘরে ঢুকলাম না ভেজা কাপড়ে ঘরে ঢুকে লাভ নেই আবার ভিজতে হবে বাইজি সাহেব নিচু গলায় বললেন আপনি এখন নারায়ণগঞ্জ যাবেন জি এত রাতে তো বাস টাস কিছু পাবেন না তার উপর বৃষ্টি হচ্ছে হেঁটে চলে যাব এক্ষুনি কি রওনা দেবেন হ্যাঁ এক্ষুনি দেরি করে লাভ নেই রফিক অপেক্ষা করছে আমার জন্যে বাইজিৎ সাহেব নিচু গলায় বললেন আমার ঘরে কেরোসিন কুকার আছে এক কাপ গরম চা বানিয়ে দিই চা খেয়ে যান শরীরটা গরম থাকবে আচ্ছা বানান এক কাপ চা খাই রফিক শুধু তার মায়ের মৃত্যু সংবাদ দিয়েছে আর কিছুই বলেনি জি না আমি আবার রাস্তায় নামলাম রাত একটা দশ মিনিট ঘোর দুর্যোগ ক্রমাগত বৃষ্টি হচ্ছে এক হাঁটু পানি রাস্তায় পানি ভেঙে এগুচ্ছি চরম দুর্যোগে মানুষকে একা পথে চলতে দেখলে কোত্থেকে কোত্থেকে একটা কুকুর এসে তার সঙ্গী হয় ব্যাপারটা আমি আগেও অনেকবার লক্ষ্য করেছি আজ আবার করলাম আমি হাঁটছি আমার পেছনে পেছনে আসছে জমের অরুচি টাইপ এক কুকুর আমি থামলে সেও থামে আমি চলতে শুরু করলে সেও চলে রফিকদের একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে রীতিমতো হক চকিয়ে গেলাম মৃত বাড়ির এক ধরনের চরিত্র আছে অনেক দূর থেকে বোঝা যায় এই বাড়ির একজন কেউ নেই যত রাতি হোক বাড়ির লোকজন জেগে থাকে সবার চোখে মুখে দিশাহারা ভাব থাকে এরা হাঁটা চলা করে নিঃশব্দে কিন্তু কথা বলে উঁচু গলায় গলার স্বরও বদলে যায় যে কারণে চেনা মানুষ কথা বললেও মনে হয় অচেনা কেউ যে কথা বলে সে নিজেও নিজের গলার স্বরে চমকে চমকে ওঠে মৃত বাড়িতে কখনো বিড়াল থাকে না এরা নিঃশব্দে বিদায় হয় আবার যখন সব শান্ত হয়ে আসে এদের দেখা পাওয়া যায় রফিকদের এটা নিজেদের বাড়ি আত্মীয় স্বজন সব এ বাড়িতেই আসবে এটাই স্বাভাবিক বাড়ি অন্ধকার বাইরের বারান্দায় বেঞ্চের উপর একটা বিড়াল শুয়ে আছে ঘুমোচ্ছে না মাথা উঁচু করে সম্ভবত বৃষ্টি দেখছে অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর বাতি জ্বলল দরজা খুলে দিল জুথি শাশুড়ির মৃত্যুতে একটা কাজ হয়েছে বলে মনে হয় সে বাপের বাড়ি থেকে এসেছে এই বাড়িতে মনে হচ্ছে সেও ঘুম থেকে উঠে এসেছে জুথি ক্লান্ত স্বরে বলল ভেতরে আসুন ও ঘুমোচ্ছে তিন দিন তিন রাত কেউ এক পলকের জন্য ঘুমোতে পারিনি যা ঝামেলা গেছে ইস ভিজে টিজে কী অবস্থা এত রাতে আসার দরকার ছিল না আমি বললাম খবর দেওয়া হয়ে গেছে জি বাদাসর কবর হয়েছে আত্মীয় স্বজন যারা এসেছিলেন তারা সব রাত আটটার মধ্যে চলে গেছেন এই বাড়িতে এখন শুধু আমি আর আপনার বন্ধু আছে আর কেউ নেই একটা কাজের লোক ছিল মার অসুখের যখন খুব বাড়াবাড়ি হলো তখন সে আমাদের টিভিটা নিয়ে পালিয়ে গেল যুধি কথা বলছে খুবই স্বাভাবিক ভঙ্গিতে যেন মৃত্যু কিছুই না আলাদা গুরুত্ব পাবার মতো কোনো ঘটনা না একজন মারা গেছে তাকে কবর দেওয়া হয়েছে ব্যাস ফুরিয়ে গেল জ্যোতি হাই তুলতে তুলতে বলল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বারো ইঞ্চি টিভি বিয়ের সময় আমার যে মামা সিঙ্গাপুরে থাকেন উনি প্রেজেন্ট করেছিলেন খুব সুন্দর ডিজাইন ছিল ভায়োলেট কালার নবগুলো সোনালি চোর নিয়ে গেছে কি আর করা যাবে বলুন কিন্তু মার আফসোস যদি দেখতেন মোরবার আধ ঘন্টা আগে আমাকে বললেন ও বোমা টিভিটা যে নিয়ে গেল আমি বললাম আপনি তো অস্থির হবেন না মা ও আরেকটা কিনে নেবে মা বললেন ও কোথ থেকে কিনবে ওর কি চাকরি আছে তবা করবার জন্য এক মৌলানা সাহেবকে ডেকে এনেছিলাম মা ঠিকই তবা করলেন ইশারায় দুরাকাত নামাজ পড়লেন এরপর মৌলানা সাহেবকে বললেন হুজুর আমাদের টিভিটা চুরি হয়ে গেছে দোয়া কালাম দিয়ে কিছু করা যাবে মানুষ মরবার সময় আল্লাহর নাম নিতে নিতে মারা যায় আম্মার টিভির জন্য আহাজারি করতে করতে মারা গেলেন বুঝলেন হিমুদা ওর যদি টাকা থাকতো ওকে বলতাম একটা টিভি কিনে আনতে একটা টাকা নিয়ে ওর কাছে রাস্তায় যে ভিখিরেরা থাকে ওদের কাছেও পাঁচ দশ টাকা থাকে ওর কাছে তাও নেই আমার ভাইয়ের কাছ থেকে টাকা এনে এখানকার খরচ সামলালাম খরচও তো কম না হিমুদা আপনি বাথরুমে ঢুকে গোসল করে নিন সাবান গামছা আছে মরাবাড়ি চুলা ধরানোর নিয়ম নেই আমি খবরের কাগজ জ্বালিয়ে আপনাকে এক কাপ চা করে দিই আপনি গোসল করে ওর একটা লুঙ্গি পরে ফেলুন লুঙ্গি অবশ্য ধোঁয়া নেই ময়লা ময়লা লুঙ্গি পড়তে যদি ঘেন্না লাগে তাহলে আমার একখানে সুতি শাড়ি লুঙ্গির মতো পেঁচিয়ে পড়তে পারেন নতুন শাড়ি আমি এখনো পরিনি আমাকে লুঙ্গি দিন বাথরুম থেকে বের হয়ে চমৎকৃত হলাম এর মধ্যেই জুথি চা বানিয়ে ফেলেছে মেঝেতে পাটি পেতে চায়ের কাপ এক বাটি মুড়ি এক গ্লাস পানি সাজানো হেমুদা এগাল মুড়ি খান ঘরে আর কিছুই নেই চায়ে চিনি হয়েছে কিনা দেখুন তো আপনি তো আবার চায়ে চিনি বেশি খান চা খুব ভালো হয়েছে ওকে কি ডেকে তুলব আপনি এসেছেন দেখলে বড় খুশি হতো অবশ্যই ওর খুশি বোঝা খুব মুশকিল ও খুশি না বেজার সেটাকে আপনি বুঝতে পারেন পারি আমিও পারি ও সবচেয়ে খুশি হয়ে কখন জানেন যখন আপনার সঙ্গে দেখা হয় আর কি যে ভরসা আপনার উপর ওর ধারণা আপনি সব সমস্যার সমাধান করে দিতে পারেন আমার বড় মামা যিনি সিঙ্গাপুর থাকেন তিনি এসেছিলেন ওকে ডেকে বললেন চাকরিটা পাওয়া যায় কিনা দেখো না পাওয়া গেলে বিকল্প কিছু চিন্তা করো ছোটাছুটি করো চুপচাপ বসে থাকলে তো হবে না ও কি বলল জানেন ও বলল হিমুকে বলেছি ও সব ব্যবস্থা করে দেবে আপনি কি কিছু করতে পেরেছেন চেষ্টা করছি ভাইয়া বলে চেষ্টা টেষ্টায় কিছু হবে না আর হলেও ওই চাকরিতে টিকবে না সাব হিউম্যান স্পিসিসকে কে চাকরিতে রাখবে দুদিন পর আবার ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেবে আপনার ভাইয়ার কথা ঠিক না ভাইয়ার কথা সব ঠিক হয় ভাইয়া না ভেবে চিন্তে কিছু বলেন না এই বিয়েতে ভাইয়ার কোনো মত ছিল না ভাইয়া ওকে দেখেই বলেছিলেন যে পুরুষ দেখতে সুন্দর সে কখনো কাজের হয় না ভাইয়ার কথা আমাদের পরিবারের কেউ ফেলে না তারপরেও কি করে জানে এই বিয়েটা হয়ে গেল বিয়ের পর ভাইয়া বলল তোর হাজব্যান্ড কি করে চাকরি করছে কে জানে বেশি দিন চাকরি করতে পারার কথা না দেখবি হুট করে চাকরি চলে যাবে তুই পড়বি দশ হাত পানের নিচে হলো তাই আমি বললাম রফিককে ছেড়ে দেওয়ার পরামর্শ কি আপনার ভাই এখনো দিচ্ছেন এখন সবাই দিচ্ছে আমার মামাও সেদিন বললেন মামা খুব বড় লোক তো তার কথা কেউ ফেলবে না বড় লোকদের অন্যায় কথাও মনে হয় নেয় তাহলে তো সমস্যা শুধু সমস্যা না বিরাট সমস্যা ভাইয়া বলছিলেন তোর এখনও ছেলেপুলে হয়নি একা আছিস কোনো বন্ধন নেই এখনও তুই অন্য ভালো চিন্তা করতে পারিস নয়তো পরে খুব আফসোস করবি তোর হাজব্যান্ড মানুষ না সাব হিউম্যান তার বুদ্ধি শিম্পাঞ্জির বুদ্ধির চেয়ে খানিকটা বেশি এখনো সময় আছে কিসের সময় আছে আলাদা হয়ে যাবার সময় ভাইয়া বলছে একটা হাফম্যানের সঙ্গে জীবন কাটাতেই হবে এমন তো কথা না আপনারও কি ধারণা রফিক হাফম্যান আমি জানি না তবে ভাইয়া সবসময় সত্যি কথাই বলে রফিককে আপনাকে প্রচন্ড রকম ভালোবাসে না ও কী করে ভালোবাসতে হয় তাই জানে না চুপচাপ বসে থাকে কি ভালোবাসা তবু ভাইয়াকে আমি মিথ্যা করে বলেছি ও আমাকে প্রচণ্ড ভালোবাসে ভালোবাসার কথা বড়ো ভাইকে বলা লজ্জার ব্যাপার তবু বললাম তিনি কি বললেন ভাইয়া বললো কুকুর বিড়ালো তো মানুষকে ভালোবাসে ভালোবাসা কোনো ব্যাপার না আপনি আলাদা হয়ে যাওয়ার কথা ভাবছেন না তো যখন ভাইয়ার কথা শুনি তখন তার কথাই ঠিক মনে হয় আবার যখন ওকে দেখি এত মায়া হয় আমি জুথের দিকে খানিটা ঝুঁকে এসে বললাম একটা গোপন কথা বলছি আপনাদের দুজনের একসঙ্গে থাকা ভয়ঙ্কর জরুরি জরুরি কেন আপনাদের দুজনকে দিয়ে প্রকৃতির বড় ধরনের কোনো পরিকল্পনা আছে আমার মনে হয় আপনারা জন্ম দেবেন এমন একটি শিশুর যে ভুবন বিখ্যাত হবে জুথি একই সঙ্গে অবিশ্বাসী এবং আনন্দিত গলায় বলল এসব কে বলেছে আপনাকে কেউ বলেনি আমি অনুমান করেছি আপনাদের দুজনের চরিত্রে কোনো মিল নেই আবার একই সঙ্গে অসম্ভব মিল ও আপনাকে যে পরিমাণ ভালোবাসে আপনি ওকে ঠিক সেই পরিমাণই ভালোবাসেন আবার ভালোবাসেনও না আবার দুজনের চরিত্রে এক ধরনের নির্লিপ্ততা আছে যেন কোনো কিছুতেই কোনো কিছু আসে যায় না চোরের টিভি নিয়ে যা আর বাড়ির প্রধান ব্যক্তির মৃত্যু এই দুটি ঘটনা আপনাদের কাছে একই রকম মায়ের মৃত্যুতে রফিক নিশ্চয়ই কান্নাকাটি করেনি না করেনি আপনি যে নিচ থেকে চলে এসেছেন এই নিয়েও সে নিশ্চয়ই কোনো মাতামাতি করেনি মাতামাতি করার স্বভাব না মা মারা গেছে এক ফোঁটা চোখে জল নেই আরাম করে ঘুমোচ্ছে আপনিও শুয়ে পড়ুন তিন দিন তিন রাত ঘুম হয়নি নিশ্চয়ই আপনারও ঘুম পাচ্ছে আর আমার কথা হেলা ফেলা করে ফেলে দেবেন না আমার ইন্ট্রিশন ক্ষমতা খুবই ভালো আপনাদের দুজনের ব্যাপারে যা বলছি তা শুধু অনুমান থেকে বলছি না এন্ট্রিশন থেকে বলছি আপনি ওকে ছেড়ে যাবেন না ছেড়ে তো যাচ্ছি না ছেড়ে যাবার কথা বলছেন কেন রফিকের চাকরি বাকরি নেই ও এখন নানান অভাব অনটনের মধ্যে থাকবে আপনার ভাইয়া ক্রমাগত আপনাকে বুঝিয়ে যাবেন এই জন্যই বলছি প্রকৃতির সুন্দর একটা পরিকল্পনা নষ্ট করা ঠিক হবে না যুথি গম্ভীর গলায় বলল পরিকল্পনা যদি প্রকৃতির হয় তাহলে তো প্রকৃতি সেই পরিকল্পনা নষ্ট করতে দেবে না প্রকৃতি তার পরিকল্পনা ঠিক রাখার চেষ্টা খানিকটা করে বেশি না দুজন স্বাধীন মানুষকে প্রকৃতি দড়ি দিয়ে পাশাপাশি বেঁধে রাখবে না জ্যুতি কিছুক্ষণ নিঃশব্দে আমার দিকে তাকিয়ে থেকে খিলখিল করে হেসে উঠল রফিকের ঘুম ভাঙল হাসির শব্দে সে বিছানা ছেড়ে উঠে এলো আমাকে দেখে মোটেই বিস্মিত হল না যেন এটাই স্বাভাবিক সে আমার সামনে বসতে বসতে বলল দুঃস্বপ্ন দেখেছি আমি হাই তুলতে তুলতে বললাম তুই মোটেই দুঃস্বপ্ন দেখিস নি সাদিকের সময় কেউ দুঃস্বপ্ন দেখে না রফিক শুকনো মুখে বলল আমি তো দেখলাম মাকে স্বপ্ন দেখলাম মা বলল আয় রফিক তোর তো চাকরি বাকরি কিছু হবে না তুই খাবি কি বৌমা সঙ্গে থাকলেও একটা কথা ছিল সেও থাকবে না আমি আবার বললাম সাদিকের সময় কেউ দুঃস্বপ্ন দেখে না তোর চাকরি ঠিকই হবে আর যুথিও তোকে ছেড়ে কোথাও যাবে না স্বপ্নটা এত স্পষ্ট মা আমার বিছানার পাশে বসেছিল আমার বাঁহারটা ধরেছিল জুতি আবারও খিলখিল করে হেসে উঠল কে বলবে আজই এ বাড়িতে একজন মানুষ মারা গেছে হাসির শব্দে আকৃষ্ট হয়ে বোধহয় বিড়ালটা ঘরে ঢুকেছে সম্ভবত সে বুঝতে পারছে এই বাড়িতে এখন আর মৃতের ছায়া নেই পত্রিকার প্রথম পাতায় খবর ছাপা হয়েছে শিরোনাম মন্ত্রী অপসারিত তদন্ত টিম মোবারক হোসেন সাহেবের যে ছবি ছাপা হয়েছে তা দেখে সবার মনে হতে পারে তিনি অপসারিত হওয়ার কারণে খুব আনন্দ পাচ্ছেন তার মুখ হাসিতে ভরা ডান হাতের দুটি আঙুলের বিজয়ের ভি চিহ্ন দেখাচ্ছেন সাংবাদিকদের রসবোধ প্রবল বেছে বেছে এই ছবিটি তারা ছেপেছে ভেতরের খবরের সঙ্গে বিজয়ের ভি চিহ্ন মোটেই সম্পর্কিত নয় খবর হলো মোবারক হোসেন মন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করেছেন দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন সরকার এই সমস্ত অভিযোগ তদন্তের জন্য একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেছেন মন্ত্রীর পাসপোর্ট আটক করা হয়েছে এবং তার দেশত্যাগের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে জমাট খবর বিশেষ প্রতিবেদকের নেয়া ইন্টারভিউ ছাপা হয়েছে আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী মোবারক হোসেন সাহেব বলছেন আটচল্লিশ ঘন্টা পর আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাচ্ছেন খবর শোনার পরপর আপনার মনের অবস্থা কি হয়েছিল বিস্মিত হয়েছিলাম দুঃখিত হননি দুঃখিত হবার কারণ ঘটেনি মন্ত্রিত তেমন লোভনীয় কিছু না মন্ত্রিত্ব লোভনীয় না হতে পারে কিন্তু শোনা যাচ্ছে আপনার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ আনা হয়েছে তদন্ত হচ্ছে অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পারে হতে পারে বলছেন কেন অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হওয়াটাই কি অবশ্যমভাবী নয় আপনার কি ধারণা অভিযোগ প্রমাণিত হবে অভিযোগ কি তাই তো এখনও জানি না জানলে বুঝতে পারতাম যে অভিযোগ প্রমাণিত হবে কি না আপনার পাসপোর্ট বাজেপ্ত করা হয়েছে এটা কি সত্য সত্য নয় আমার পাসপোর্ট আমার সঙ্গেই আছে সঙ্গে না থাকলেও কোনো ক্ষতি ছিল না এই মুহূর্তে দেশের বাইরে যাবার আমার কোনো ইচ্ছা নেই পরিস্থিতি সম্পর্কে আপনার ব্যাখ্যা কী ভুল বুঝাবুঝি হয়েছে এর বেশি কিছু না আপনি রাজনীতি থেকে অবসর নেবার কথা ভাবছেন এটা কি সত্যি আমি নিজে কি ভাবছি না ভাবছি তা আমার চেয়ে সাংবাদিকরা বেশি জানেন বলে সবসময় লক্ষ্য করেছি কাজেই কিছু বলতে চাচ্ছি না ইন্টারভিউ এখানে শেষ হলেও স্টোরি শেষ না প্রতিবেদক এর পরেও কিছু লিখেছেন যেমন প্রাক্তন মন্ত্রী মহোদয়কে সাক্ষাৎকার গ্রহণকালে খুব হাসি খুশি দেখাচ্ছিল যদিও এই আপাত খুশির পুরোটাই যে অভিনয় তা বুঝতে কষ্ট হচ্ছিল না কারণ এই প্রতিবেদক জানতে পেরেছেন রাজনৈতিক সংকটের পাশাপাশি প্রাক্তন মন্ত্রী মহোদয়ের পারিবারিক জীবনেও সংকট দেখা যাচ্ছে তার একমাত্র পুত্র দীর্ঘদিন যাবৎ নিখোঁজ ব্যাপক অনুসন্ধানেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না প্রাক্তন মন্ত্রী মহোদয়কে তার পুত্র সম্পর্কিত প্রশ্ন করা হলে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন নিতান্ত ব্যক্তিগত বিষয় আমি আপনার সঙ্গে আলাপ করব না প্রাক্তন মন্ত্রী মহোদয়ের স্ত্রী ও গুরুতর অসুস্থতার কারণে সম্প্রতি গুলশানের এক ক্লিনিকে চিকিৎসাধীন আছেন প্রাক্তন মন্ত্রীর একমাত্র কন্যাও মানসিকভাবে অসুস্থ তিনি দীর্ঘদিন যাবৎ একজন মনোবিশ্লেষণ চিকিৎসকের চিকিৎসাধীন জানা গেছে তার অসুস্থতা সম্প্রতি আরও বৃদ্ধি পেয়েছে খবরের কাগজের কোনো খবর দ্বিতীয়বার পড়া যায় না এটা আমি দ্বিতীয়বার পড়লাম দ্বিতীয়বার পড়ে মনে হল প্রতিবেদক সাক্ষাৎকারে বিশেষ সুবিধা করতে পারেননি মোবারক হোসেন সাহেব তাকে কোণঠাসা করে ফেলেছিলেন সেই শোধ তিনি নিয়েছেন কন্যার অসুস্থতার খবর দিয়ে সত্যের সঙ্গে খানিকটা মিথ্যা ঢুকিয়ে দিয়েছেন দশটি সত্যের সঙ্গে একটি মিথ্যা মিশিয়ে দাও দেখবে মিথ্যাটি সত্য বলে মনে হবে কেউ এই মিথ্যা আলাদা করতে পারবে না কিন্তু দশটি মিথ্যার সঙ্গে যদি একটি সত্য মিশাও তাহলেও কিন্তু সত্য সত্যই থাকবে মিথ্যা হবে না এটা আমার বাবার বাড়ি নয় এটা আমার নিজের কথা এসব এখনও পরীক্ষার পর্যায়ে আছে পরীক্ষা শেষ হলে আমি যদি পুরোপুরি নিশ্চিত হই তাহলে লিখে ফেলা যাবে মোবারক হোসেন সাহেবের বাড়িতে একবার যাওয়া দরকার কখন যাব বুঝতে পারছি না সবচেয়ে ভালো হয় গভীর রাতে উপস্থিত হলে রাত দশটায় কোনো বিশিষ্ট মানুষের বাড়িতে গেলে সম্ভাবনা প্রায় একশো ভাগ যে বলা হবে এত রাতে উনি কারোর সঙ্গে দেখা করেন না এগারোটার দিকে গেলে বলা হবে উনি ঘুমিয়ে পড়েছেন কিন্তু রাত একটায় উপস্থিত হলে সম্ভাবনা প্রায় নব্বই ভাগ যে বিশিষ্ট ব্যক্তি উদ্বিগ্ন মুখে উঠে আসবেন কাজেই গভীর রাতে যাওয়াই ভালো আমি পাঞ্জাবি গায়ে দিলাম বড় ফোপার অফিসে যাব মাসের এক তারিখ টাকাটা নিয়ে আসা দরকার টাকা পেলে এ মাসেও ফোপার বাড়িতে যাব না ফোপা অফিসে ছিলেন আমাকে দেখে বিরস গলায় বললেন এসো এসো মনে মনে তোমাকে এক্সপেক্ট করছিলাম টাকা দিতে এসেছি ফোপা বুঝতে পারছি টাকার কথা সবারই মনে থাকে সংসারটা কি সাধু সন্ন্যাসীদের সবচেয়ে বেশি মনে থাকে বসো চা খাও আপনার সামনাসামনি বসবো না খানিকটা দূরে বসবো সামনেই বসো আপনি ভালো আছেন তো ফুপা ভালো আছি বাসার অন্য সবাইও ভালো আছে কাজেই সামাজিক প্রশ্নোত্তর পর্ব শেষ চাকে দিতে বলবো কফি দিতে বলুন বড় দরের কোনো অফিসারের কাছে গেলে কফি খেতে ইচ্ছে করে ইচ্ছে করলেও খেতে পারবে না কফি নেই বেশ তাহলে চা ফোপা চায়ের কথা বললেন তার সেক্রেটারিকে বললেন খানিক্ষণ ব্যস্ত থাকবেন কেউ যেন না আসে ফোপার মুখ থেকে বিরস ভাবটা কেটে যেতে শুরু করেছে হেমো জি স্যার ফোপা ভুরু কুচকে বললেন স্যার বলছ কেন তোমার উদ্ভর ধরনের রসিকতা আমার সঙ্গে কখনো করবে না আমি তোমাকে গোটা দশেক প্রশ্ন করব তুমি হ্যাঁ এবং নায়ের মধ্যে জবাব দেবে সব প্রশ্নের জবাব তো ফোপা হ্যাঁ এবং না দিয়ে দেয়া যায় না আমি এমনভাবে প্রশ্ন করব যেন হ্যাঁ না দিয়ে জবাব দেয়া যায় ফোপা কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে হ্যাঁ না দিয়ে জবাব দিলেও জবাব সম্পূর্ণ হয় না যেমন আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি যার জবাব হ্যাঁ না দিয়ে দেয়া সম্ভব কিন্তু জবাব হয় না উদাহরণ দাও যেমন ধরুন আমি আপনাকে জিজ্ঞেস করলাম আগে আপনি যেমন চুরি করতেন এখনও কি করেন এর উত্তর কি হ্যাঁ না দিয়ে হবে আপনি যদি বলেন না তার মানে হবে এখন আপনি চুরি করেন না ঠিকই কিন্তু আগে করতেন চুপ করো জি ফুপা চুপ করলাম তোমার টাকা আলাদা করে রেখেছি নিয়ে যাও থ্যাংকস গল্পকথন ভাই কল্ল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের হিমু সিরিজের উপন্যাস দরজার ওপাশে আজ তৃতীয় পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা